টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك عن المحيز قل هو اذن فاعتزلوا النساء في المحيز ولا تخربوهن حتى يطهرن فاذا تطهرن فاتوهن মিন হাইসু আমারা কুমূল্্যহ, ইননাল্লাহহা ইহইব্্য্তাওওয়া বিনা আইুহেববুল মতহাত শিরিন। আল্লাহস বাহানোওয়াতা আলা মানবজাতির জন্য যে ব্যবস্থাটি দিয়েছেন। এই ব্যবস্থার ভিতরে এক দিিকে যেমন রয়েছে পবিত্রতা পরিচ্ছন্নতা, সুস্বাস্থ্য আবার সেই সাথে আল্লাহ সুভাহানোহাতা আলা অন্যায় পাপ বা গুনা থেকে। প্রত্যাবর্তনের বা তৌবা করে পরিশুদ্ধ সুন্দর এবং বিশুদ্ধ ইমানি জীবনযাপনের ব্যবস্থা আমাদেরকে দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ নাবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম মানবের জীবনের যতগুলো খুঁটি নাটি ছোটো খাটো অথবা জীবনের এমন কোনো বিষয় নেই যে বিষয়টি রসুল সাল্লি ওয়াসাল্লামের শিক্ষা থেকে বাদ গেছে মানবজাতির বিশেষ করে নারী জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি পূর্ব যোগ থেকে বিষয়টিকে নিয়ে নারীদেরকে ঘৃণা অবহেলা অসুচি অপবিত্র অথবা তাদেরকে পরিহার করে দূরে রেখে অথবা তাদের উপর এক ধরনের নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করে নারীদের ভিতরে একটা ভীতিকর বিষয় রূপে চিহ্নিত হয়েছিল সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি সোরা বাকার দুইশত বাইশ নম্বর আয়াত যে আয়াতটিতে নারীদের রজস্রাব সম্পর্কে প্রশ্ন এসেছে এবং কোরআনের যে এক আশ্চর্য শব্দ ব্যঞ্জনা ভাষা ব্যাকরণ এবং শব্দের ব্যবহার ভাষার যে মাধুর্য লালিত্য অথবা ভাষার যে দোতনা বলা হয় যে ভাষা লঙ্কারের যে চমৎকার প্রয়োগ আমরা সাহিত্যের ক্ষেত্রে দেখি এই সব কিছুর ঊর্ধ্বে কোরআনের ভাষা বর্ণনা এমন একটি বিষয় নারীদের জীবনের সঙ্গে যেটি জড়িত এবং যেটি নারীদের একটি বিশেষ মুহূর্ত এই বিশেষ মুহূর্তটিকে কোরআনে মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে এত পরিচ্ছন্নভাবে এত পরিষ্কারভাবে এবং যেখানে চিন্তা ভাবনাকে সম্পূর্ণ সেই নেতিবাচক থেকে ইতিবাচক পর্যায়ে আল্লাহ সুবাহ কোরআনে শব্দ মালা দিয়ে নারীদের এই পর্বটিকে উপস্থাপন করেছেন এটা কোরআনের একটা আশ্চর্য ভাষা বৈশিষ্ট্য ভাষা শৈলী আমাদের দু একজন বাংলা ভাষার সাহিত্যিক বিশেষ করে একজন নারী সাহিত্যিক মহিলাদের এই রজস্রাবের প্রসঙ্গটি কোরআনের বর্ণিত এই আয়াতটিকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন অত্যন্ত দুর্ভাগ্য হতাশাজনক কথা যে আসলে তিনি কোরআনের ভাষা সৌন্দর্য হৃদয়ঙ্গম করতে পুরোপুরি রূপে ব্যর্থ কারণ সেই জ্ঞান বা সেই এলেম তার নেই এক ধরনের উদ্ভট অথবা যাকে আমরা বলতে পারি এক ধরনের বিকৃত মস্তিষ্ক প্রসূত কতগুলো কথা বলে আল এই এইসব বর্ণনাকে সে নেতিবাচক দৃষ্টিতে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আল্লাহ তাকে হেদায়ত দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বলছিলাম নারীদের রজস্রা প্রসঙ্গে আর আল্লাহ সুহান বলছেন ইয়াস আলু নাকা আনিল মাহিজ হে নাবি আপনাকে মানুষ জিজ্ঞেস করে ঋতু সম্পর্কে বা রজস্রাব সম্পর্কে এই যে আপনাকে তারা এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করে অর্থাৎ এখানে আমাদের জন্য একটা রেখা চলে আসে সেটা হলো আপনার সময় থেকে হচ্ছে আলোকিত সময় মডার্ন সময় আধুনিক সময় সংস্কারের যুগ আপনার আগে হচ্ছে অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়াত কুসংস্কারের যুগ অথবা সেই পিছনের যুগ হচ্ছে বিভিন্ন রকমের অপসংস্কৃতি দ্বারা আচ্ছন্ন যুগ এই প্রশ্নকারীদের প্রশ্নের ভিতরে আমরা যে সত্যটি পাই সেটি হলো আমরা সত্য জানতে চাই এই বিষয়ে আমাদের সঠিক করণীয় কি আর আগের বিষয়টি কি সেটিও তাহলে আমাদের সামনে চলে আসে যে আগে এই রজশিলা নারীদের প্রতি ঋতুবতী নারীদের প্রতি ইসলাম পূর্ব যুগে কেমন আচরণ করা হতো তার আগে আমরা দেখে নেই আল্লাহ আলাম এই প্রশ্নটির জবাব কত সহজ ভাবে এবং কত মার্জিত শব্দে এবং কত সাইন্টিফিক দৃষ্টিতে যেটা বর্তমান বিজ্ঞান সমর্থিত আল্লাহ আলাহ সেই শব্দমালা দিয়ে আজ থেকে চৌদ্দ শত বছর আগে নাবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে জবাব দিয়েছেন সেটা কি পুল হুয়া আজান তুমি বলে দাও নারীদের এই রজস্রাপটি একটি বিব্রতকর মুহূর্ত একটি কষ্টদায়ক মুহূর্ত আর এই অবস্থায় তোমরা কি করবে মাহিস তোমরা বিরত থাকবে তাদের থেকে তোমরা দূরত্ব বজায় রাখবে তাদেরকে তোমরা এই সময়ে অর্থাৎ রজশিলা হওয়া নারীদের থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে আর ওলা তাকরাবু হন না এবং এই অবস্থায় তোমরা তাদের নিকটবর্তী হবে না অর্থাৎ তাদের সাথে মিলিত হওয়ার জন্য তাদের সাথে সহবাস করার জন্য তাদের নিকটবর্তী হবে না এটা আল্লাহ সবহানাওয়া তালা খুব মার্জিত শব্দে এবং খুব সহজ ভাষায় তাদের সামনে তুলে ধরেছেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্র হয় অর্থাৎ এই পিরিয়ড বা এই সময়কালটি তারা যতক্ষণ পর্যন্ত পার না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে সংযত রাখবে নিজেদেরকে বিরত রাখবে যখন তারা ফাইদা তাতাহারণা যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের সঙ্গে মিলিত হবে যেভাবে আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আর অবশ্যই আল্লাহ তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন পছন্দ করেন এর পরের আয়াতে আল্লাহ তাআলা নারী পুরুষের যে এই যে একটা চিরন্তন সম্পর্ক তাদের মাঝে যে আল্লাহ তাআলা একটা গভীর বন্ধন প্রদান করেছেন এবং পরস্পরের সঙ্গে যে তারা মিলিত হন এবং তারা একজন আরেকজনের যে পরিপূরক এবং এই পরিপূরণের মধ্য দিয়েই যে পরবর্তী জীবন ধারা। পরবর্তী মানুষের বংশধারা অথবা পরবর্তী প্রজন্ম যারা আসে এবং মানুষের ধারাবাহিকতা অব্যাহত থাকে আল্লাহ সাহানাওয়া তালা এই সত্যটিকে পবিত্র কোরআনের পরবর্তী আয়াতে ওই কোরানের যে কোরানিক বৈশিষ্ট্য দিয়ে খুব সহজভাবে উপস্থাপন করেছেন সেটা হলো নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেতুম নারীরা হচ্ছে তোমাদের আবাদি ক্ষেত্রের মতো তোমাদের এই ভূমিতে তোমরা চাষ করবে সেখানে তোমাদেরকে আল্লাহ রবুল আলমিন কোনো বাধ্যবাধকতা অথবা কোনো বিশেষ পদ্ধতি আনুষ্ঠানিকতা এই ধরনের তোমাদের উপরে কোনো সীমাবদ্ধতা চাপিয়ে দেন নাই এটাও পাকের একটি নিয়ামত তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ঋতুস্রাব বিষয়টির উপরে আলোচনায় আবার প্রথম দিকে ফিরে আসব। যে আপনার কাছে তারা জানতে চায় ঋতুবতী নারীদের সম্পর্কে বা ঋতুস্রাব সম্পর্কে আপনি তাদেরকে বলেন যে এটি হলো একটি অস্বস্তিকর অবস্থা একটি কষ্টদায়ক অবস্থা তো এর আগের অংশটি কি মানুষ কেন জানতে চাইতো তখন আমাদেরকে পিছনের ইতিহাসের দিকে যেতে হয় খ্রিস্ট ধর্মে ইহুদি ধর্মে এমনকি আরবের প্রাচীন পত্তলিক জীবন ব্যবস্থায় এমনকি উপমহাদেশের আমাদের এই উপমহাদেশ বাংলাদেশ ভারতে এশিয়াতে এই ঋতুস্রাব নিয়ে রজস্রাব নিয়ে মানুষের মধ্যে বহুকাল থেকে অনেক ধরনের কুসংস্কার এবং অনেক ধরনের অপসংস্কৃতিক কর্মকাণ্ড কালচার প্রচলিত ছিল আমরা এর ভিতরে দেখি প্রথমত এক নম্বরে নারীদেরকে অসুচি অপবিত্র হিসাবে তাদেরকে অকল্যাণের পাত্র হিসাবে তারা যদি ঘরে থাকে তাহলে এর দ্বারা সার্বিক অকল্যাণ হওয়ার সম্ভাবনা আছে যার কারণে এই অবস্থা যখন সৃষ্টি হয় তার উপরে যে কত রকমের শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে আল্লাহ আকবার যেগুলো দেখে বা শুনে আমাদের গা শিউরে ওঠে এই ছিল প্রাচীনকালে নারীদের প্রতি অমানবিক আচরণের কিছু দৃশ্য আরবের এই পত্তলিক যুগের আরবরা তাদেরকে আলাদা ঘরে বাইরে বদ্ধ করে রাখত সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ আলা সালাত আদায় করতে বলেছেন সালাতের জন্য তিনি পবিত্রতা তথা অজু করার জন্য নির্দেশ দিয়েছেন মানুষ যখন শরীর অপবিত্র হয়ে যায় তার স্খলন ঘটে অথবা সে স্ত্রী মেলামেশার মাধ্যমে অথবা দোষের মাধ্যমে অন্য কোনো কারণে যদি তার শরীর অপবিত্র হয়ে যায় তাহলে সে একটি চমৎকার বিধানের মধ্য দিয়ে গোসল করবে যেটাকে আমরা ফরজ গোসল বলে থাকি বিসমিল্লা বলবে নিয়ত করবে এবং সে অজু বানাবে সুন্দর করে অজু বানানোর পরে প্রথমে হাতে পানি নিয়ে মাথায় পানি দিবে তারপরে সে সর্বাঙ্গ ধৌত করবে এবং আল্লাহ রসুল আলি সাল্লাম হজরত আলীকে নির্দেশ দিয়েছেন আলী এই গোসলের ব্যাপারে তুমি খুব সতর্কতা অবলম্বন করবে শরীরের একটা পশম যেন কোথাও সুখ না না থাকে তার জন্য তোমাকে কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে কারণ অপবিত্রতা থেকে পবিত্র হতে গেলে পূর্ণাঙ্গ রূপে তাকে গোসলটি সেরে আসতে হবে এই জন্য নাকের ভিতরে পানি দেওয়া যেহেতু নাকের ছিদ্র পথ পর্যন্ত শরীরের বহিরাঙ্গন হিসাবে গণ্য এবং গলার ভিতর পর্যন্ত এটাও বহিরাঙ্গন হিসাবে গণ্য অর্থাৎ বহিরাঙ্গন যা আছে সম্পূর্ণ ভালো করে ধুতে হবে কানের ভিতরে আঙ্গুল দিয়ে অজুর সময় আঙ্গুলটিকে ঘুরিয়ে ভালো করে ধৌত করতে হবে যাতে কানের যে পর্যন্ত বহিরাঙ্গন সহজ বাংলায় আমরা বলছি বাহিরের অঙ্গ এটা সম্পূর্ণ ধুইতে হবে এই জন্য ফরজ গোসলের ভিতরে নাকে পানি দেওয়া গলায় পানি দেওয়া একটা অতীব জরুরি বিষয় এ দুটো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তবে মাসে যদি কেউ দিনের বেলায় এই গোসল তার উপরে হয়তোবা ঘুমের ভিতরে বীর্যসখলন ঘটে গেছে অনিচ্ছা সত্ত্বে গোসল করতে হবে অথবা সেহেরির পরে সে জেগে উঠেছে তখন হয়তো সে গোসল করবে সেহেরির পরে তবে তখন গলার ভিতরে পূর্ণ পানি দিয়ে গড় করা থেকে আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন প্রসঙ্গক্রমে আমরা এই গোসলটি নিয়ে এসেছি এই জন্য যে আমরা পূর্বের পর্বে এই গোসলটির আলোচনা পূর্ণভাবে পেশ করতে পারিনি আর ঋতুবতী নারীরা যখন ঋতু থেকে পবিত্র হবে তখনও তাদেরকে এই গোসলটি করতে হবে অর্থাৎ তাদেরকে পবিত্র হওয়ার নিয়ত করে যেহেতু এই অবস্থাটি ইসলামী শরীয়ত একটি অপবিত্র অবস্থা হিসাবে চিহ্নিত করেছে সম্মানিত দর্শক শ্রোতা পূর্ব যুগে নারীদের উপরে অনেক রকমের কুপ্রথা চালিয়ে দেওয়া হয়েছিল কোন কোন নারীদেরকে পর্যন্ত বন্ধ করে নির্দিষ্ট খানা দিয়ে তাদেরকে শুধু জীবন বাঁচার জন্য হয়তো কিছু কিছু হালকা তাদের পরিবেশন করা হতো মানে তারা ওই অপবিত্র দেহে কি করে পবিত্র খাদ্য গ্রহণ করবে একটা কঠিন মারাত্মক অবস্থা ভয়াবহ অবস্থা থেকে ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছে শুধু কি মনে করেন যে আরবের পত্তলিকদের ভিতরে ছিল ইহুদিদের ভিতরেও নারীরা অসুচি অপবিত্র খ্রিস্টানদের ভিতরে এই সময়টায় নারীদের ভিতরে অনেক রকমের অপসংস্কৃতি এবং উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল উপমহাদেশের হিন্দু নারীদের প্রতিও এই সময়ে বিভিন্ন রকমের অবিচার করা হতো ইসলাম এসে এই ঘোষণার মধ্য দিয়ে যে এটি একটি কষ্টদায়ক বা একটি অস্বস্তিকর অবস্থা আর কিছু নয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতি নিব এরপরে আলোচনায় আবার ফিরে আসছি আশা করি আমাদের এই আলোচনার সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা ارشاد করেছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লহব বলার একটি দৃষ্টি করেছে সুন্নাতের 바탕 তোমরা নারীকে সব ভালো গদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধায় শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুখসিম আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বেন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছেন জান কেন মনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে দের সংসর্গে আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই অজন মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরন করলেন এই জন্ম হলে ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম আজ রাত সাড়ে আটটায় বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নারীদের ঋতুবতী অবস্থা বা রজস্রাব বিষয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের দুই বাইশ নম্বর আয়াত সুরা বাখারা আমাদের ধারাবাহিক আলোচনা আল কোরআন ও আধুনিক বিজ্ঞান এই পর্বে আল্লাহ সুবাহান হুয়া তালা সালাত আদায় করতে বলেছেন সালাতের জন্য তিনি পবিত্রতা তথা অজু করার জন্য নির্দেশ দিয়েছেন মানুষ যখন শরীর অপবিত্র হয়ে যায় তার স্খলন ঘটে অথবা সে স্ত্রী মেলামেশার মাধ্যমে অথবা দোষের মাধ্যমে অন্য কোনো কারণে যদি তার শরীর অপবিত্র হয়ে যায় তাহলে সে একটি চমৎকার বিধানের মধ্য দিয়ে গোসল করবে যেটাকে আমরা ফরজ গোসল বলে থাকি বিসমিল্লা বলবে নিয়ত করবে এবং সে অজু বানাবে সুন্দর করে অজু বানানোর পরে প্রথমে হাতে পানি নিয়ে মাথায় পানি দিবে তারপরে সে সম সর্বাঙ্গ ধৌত করবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হজরত আলীকে নির্দেশ দিয়েছেন আলী এই গোসলের ব্যাপারে তুমি খুব সতর্কতা অবলম্বন করবে শরীরের একটা প্রসম্য যেন কোথাও শুকনা না থাকে তার জন্য তোমাকে কেমন দিন জবাবদিহি করতে হবে আল্লাহ শাস্তির মুখোমুখি হতে হবে কারণ অপবিত্রতা থেকে পবিত্র হতে গেলে পূর্ণাঙ্গ রূপে তাকে গোসলটি সেরে আসতে হবে এই জন্য নাকের ভিতরে পানি দেওয়া যেহেতু নাকের ছিদ্র পথ পর্যন্ত শরীরের বহিরাঙ্গন হিসাবে গণ্য এবং গলার ভিতর পর্যন্ত এটাও বহিরাঙ্গন হিসাবে গণ্য অর্থাৎ বহিরাঙ্গন যা আছে সম্পূর্ণ ভালো করে ধুতে হবে কানের ভিতরে আঙ্গুল দিয়ে অজুর সময় আঙ্গুলটিকে ঘুরিয়ে ভালো করে ধৌত করতে হবে যাতে কানের যে পর্যন্ত বহিরাঙ্গন সহজ বাংলায় আমরা বলছি বাহিরের অঙ্গ এটা সম্পূর্ণ ধুইতে হবে এই জন্য ফরজ গোসলের ভিতরে নাকে পানি দেওয়া গলায় পানি দেওয়া একটা অতীব জরুরি বিষয় এ দুটো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তবে রামাজান মাসে যদি কেউ দিনের বেলায় এই গোসল তার উপরে হয়তোবা ঘুমের ভিতরে বীর্যস্খলন ঘটে গেছে অনিচ্ছা সত্ত্বে গোসল করতে হবে অথবা সেহেরির পরে সে জেগে উঠেছে তখন হয়তো সে গোসল করবে সেহেরির পরে তবে তখন গলার ভিতরে পূর্ণ পানি দিয়ে গড়গড়া করা থেকে আল্লা তাকে অবকাশ দিয়েছেন প্রসঙ্গক্রমে আমরা এই গোসলটি নিয়ে এসেছি এই জন্য যে আমরা পূর্বের পর্বে এই গোসলটির আলোচনা পূর্ণভাবে পেশ করতে পারিনি আর ঋতুবতী নারীরা যখন ঋতু থেকে পবিত্র হবে তখনও তাদেরকে এই গোসলটি করতে হবে অর্থাৎ তাদেরকে পবিত্র হওয়ার নিয়ত করে যেহেতু এই অবস্থাটি ইসলামী শরীয়ত একটি অপবিত্র অবস্থা হিসাবে চিহ্নিত করেছে সম্মানিত দর্শক শ্রোতা পূর্ব যুগের নারীদের উপরে অনেক রকমের কুপ্রথা চালিয়ে দেওয়া হয়েছিল কোন কোন নারীদেরকে খানা পিনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হতো নির্দিষ্ট খানা বন্ধ করে দিয়ে তাদেরকে শুধু জীবন বাঁচার জন্য হয়তো কিছু হালকা কিছু তাদের পরিবেশন করা হতো মানে তারা ওই অপবিত্র দেহে কি করে পবিত্র খাদ্য গ্রহণ করবে একটা কঠিন মারাত্মক অবস্থা ভয়াবহ অবস্থা থেকে ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছে শুধু কি মনে করেন যে আরবের পত্তলিকদের ভিতরে ছিল ইহুদিদের ভিতরেও নারীরা অসুচি অপবিত্র খ্রিস্টানদের ভিতরে এই সময়টায় নারীদের ভিতরে অনেক রকমের অপসংস্কৃতি এবং অপকর্ম তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল উপমহাদেশের হিন্দু নারীদের প্রতিও এই সময়ে বিভিন্ন রকমের অবিচার করা হতো ইসলাম এসে এই ঘোষণার মধ্য দিয়ে যে এটি একটি কষ্টদায়ক বা একটি অস্বস্তিকর অবস্থা আর কিছু নয় আর তোমরা কি করবে নিসা তোমরা ঋতুবতী নারীদের থেকে দূরে থাকবে এই দূরে থাকার অর্থ তার থেকে সম্পূর্ণ রূপে আলাদা থাকা নয় এটি নারী পুরুষের যে একান্ত সম্পর্ক এই একান্ত সম্পর্ক থেকে দূরে থাকা কিন্তু সাধারণ যে সম্পর্ক চলাফেরা বসা খাওয়া দাওয়া এই সম্পর্ক নারীদের জন্য পুরুষদের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করা একই বিছানায় শয়ন করা অথবা সংসারের যাবতীয় কাজকর্ম করা তার প্রয়োজনীয় চাকরি বাকরি পড়াশোনা সবকিছু করার ক্ষেত্রে আল্লা সুবাহানা ইসলামের মাধ্যমে পূর্ব যুগের প্রথাগুলোকে বিলুপ্ত করে পাক এবার নারীদেরকে সুযোগ করে দিলেন এই জন্য আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আল্লা সব আমাদের জন্য সহজ করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আধুনিক চিকিৎসা বিজ্ঞান নারীদের এই নিয়ে যে তথ্য এবং যে গবেষণা অথবা আমাদের কাছে যে রিপোর্ট বা আমাদেরকে যে বিষয়ে অবহিত করেছে তা আমাদের কাছে সুস্পষ্ট যে কোরআনের বিধান রাসুল সাল্লি সাল্লামের বিধানের সঙ্গে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে শিক্ষা বা বিধান এটা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে এটা নারীদের একটি দৈহিক নিয়মিত একটা পরিবর্তিত রূপ প্রতি মাসে তাদের জড়ায়ুতে যে রক্ত সঞ্চিত হয় বিশেষ একটি শিরার মাধ্যমে এবং এটা এক ধরনের রক্ত এসে তার জড়ায়ুতে জমাট হয় এবং ঠিক তার অভেরিতে সেই ডিম্বাণু যখন তৈরি হয় ডিম্বাণুটি যখন তার ফিলিপিয়ান টিউব দিয়ে জড়ায়ুতে নেমে আসে এবং ওই ডিম্বাণুটি যদি স্পার্মের সঙ্গে মিলিত হতে পারে তাহলে মিলিত হয়ে সেটা যখন একটি জাইগটে পরিণত হয় তখন এই রক্ত নালীগুলোকে আল্লাহ সবহান হা তালা ওই যে গোটটি তৈরি হয় অর্থাৎ প্রথম মানবের যে রূপটি ধারণ করে পাক তার মূলের সঙ্গে একটা সংযুক্ত করে দেন এটা তালার এক আশ্চর্য সেই মানব সৃষ্টির অকল্পনীয় ব্যবস্থাপনা আর এই ব্যবস্থার ভিতর দিয়ে তখন ওই যে তার শরীরের ভিতরে সঞ্চিত রক্তগুলো এই রক্তগুলো তখন আস্তে আস্তে তার সেই নিঃসিক্ত জাইগট অর্থাৎ স্পার্ম এবং ডিম্বাণু মিলিত হয়ে যে একটি মানব সন্তানের রূপ ধারণ করে আল্লাহ সুবাহান কোরআনে যেটাকে আলাক বলেছেন যেটা লিচ জাতীয় যেটা জরায়ুর গায়ে লেগে থাকে এখানে তখন তার সংযোগ দিয়ে দেওয়া হয় এভাবেই তার মধ্যে শরীরে রক্ত সঞ্চালিত হতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান একটি মানুষের ভিতর থেকে আরেকটি মানুষকে সৃষ্টি করার কি অপূর্ব কৌশল বলেছেন এই সময় নারীরা এক ধরনের মানসিক অস্বস্তিতে ভুগে শারীরিক ভাবে এক ধরনের এবং তাদের মধ্যে অনেক রকম পরিবর্তন আসে যে কারণে ইসলাম এই শ্রাবটিকে অপবিত্র ঘোষণা করেছে এই শ্রাবের সময় নামাজ নিষিদ্ধ ঘোষণা করেছে এই শ্রাবের সময় বাইতুল্লাহ তোয়াফ নিষিদ্ধ করেছে এই শ্রাবের সময় সে রোজা পালন করবে না এটা তার জন্য আল্লাহ সুবাহ অপর সময় নির্ধারণ করে দিয়েছেন এই শ্রাবের সময় সে সরাসরি কোরআন ধরে তেলাওয়াত করবে না তবে যদি তার কানে কোরআনের আয়াত আসে শুনে দা দুয়া কালাম এগুলো সে পড়তে পারে কিন্তু বাকি সমস্ত কাজকর্ম করতে পারবে এটা একটি অস্বস্তিকর বেদনাদায়ক শরীর এবং এক ধরনের একটা অশুচি বা এক ধরনের একটা ওই যে সেই ঘৃণ্য বা এই শ্রাবটি একটি অপছন্দনীয় বিষয় এই সবকিছু মিলিয়ে জীবনকে পবিত্র রাখার জন্য পুত পবিত্র রাখার জন্য আল্লাহকে এই ব্যবস্থা দিয়েছেন সুবাহ আল্লাহ যখন একটি নারী থেকে মুক্ত হন পবিত্র হন তখন সে কি করে গুসল করে ওই যে ফরজ গোসল আমরা যেটা বলেছিলাম সে সুন্দর করে গুসল বানায় এবং তারপরে পবিত্র হয় এবং নামাজ তার দৈনন্দিন অন্যান্য ইবাদত এবং কার্যক্রম গুলো পরিচালনা করে চলে সম্মানিত দর্শক শ্রোতা বিষয়টি অনেক বড় এটা অনেক সাইন্টিফিক বিষয় কিন্তু কোরআন এটাকে সহজতর করে যেভাবে দেখিয়েছে যে নারীর জন্য এটা তাকে ঘরে বন্দি করে রাখতে হবে সব বিরত থাকবে তা নয় এটা একটা স্বাভাবিক নারীদের জীবনের জন্য একটা স্বাভাবিক ঘটনা তেরো চোদ্দ বছর বয়স থেকে শুরু হয়ে চল্লিশ বছর এটা নারীদের চলতে থাকে আর এর মধ্য দিয়ে ভিতর দিয়ে তারা সুস্থ থাকে থাকে সবল অনেক সময় শরীরের দূষিত রক্ত এর মাধ্যমে বেরিয়ে যায় যার জন্য নারীরা এই সময় শারীরিক মানসিক ভাবে অনেক অস্বস্তিতে থাকে আল্লাহবাক তখন তাকে এই অবস্থাটিকে ইসলাম অপবিত্র ঘোষণা করে এই অবস্থাটির কারণে তার থেকে স্ত্রী সহবাস এবং তাকে আল্লাহর ইবাদত নামাজ এবং হজ্জের সময় বাইতুল্লাহর ও আমাজানের রোজা এই ইবাদত থেকে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন আল্লাহ মানুষের জন্য যা কল্যাণ কর সেই ব্যবস্থাই তিনি দান করেন আর এতেই আমাদের কল্যাণ আল্লা সুবাহ আমাদের ইসলামের শিক্ষা থেকে সেই কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পেরোড বর্মিংহাম ইউকে

যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা माफ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম شیخ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনের সময়কে নষ্ট করে না যা সে খায় প্রকৃতো ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Bhagwan hai, nahi hai, nahi hai, nahi hai, nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku Kisho Taruka. কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়